পরিবারে সবাই বিয়ের জন্য চাপ দিচ্ছিল আমারও বিয়ে করার ঝোঁক তৈরি হয় এরপর বিয়ে করেছি বিয়ের কিছুদিন পরই মনে হয়েছে বিয়ে করে ভুল করেছি অস্ট্রেলিয়া থেকে কথাগুলো বলছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর শাবনূর বলেন নিজের রাজ্যে আমি নিজেই রাজা আমি নিজেই স্বাবলম্বী আমি নিজেই পরিপূর্ণ আমার সঙ্গে আরেকজন থাকলে যে কি উপকার হয় সেটা আমি বুঝিনি সারা জীবন আমি স্বাধীনভাবে ছিলাম চলচ্চিত্রে স্বনির্ভর হয়ে কাটিয়েছি পাশে আরেকজন পুরুষ থাকলে কতটা নির্ভার থাকা যায় সেটা বুঝতে পারিনি তাই আমার একা থাকা না থাকায় কোনো কিছু যায় আসে না আমি আমার মতো বেশ ভালো আছি বিয়ে জীবনে ভুল তাহলে বিয়ে করার আগে অন্য কোনো ভাবনা কাজ করেছিল কি এমন প্রশ্নের জবাবে শাবনুর বলেন সবাই বিয়ের জন্য চাপ দেওয়ায় হঠাৎ ইচ্ছে হয় আমিও ভেবেছিলাম বিয়ে করলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারে কিন্তু ধারণাটা ভুল বিয়ের পরও আমার জীবনটা আগের মতোই ছিল স্বামী স্ত্রীর জীবন কেমন হয় বিয়ের পরও আমি তা বুঝিনি তখনই মনে হয়েছে বিয়ে করে ভুল করেছি সবাই সুন্দর একটা ভবিষ্যতের জন্য বিয়ে সম্পর্কে জড়ায় আপনি চলচ্চিত্রে সফল কেন মনে করছেন বিয়েটা ভুল অবশ্যই ভুল এভাবে বিয়ে করার কোনো মানে হয় না আমি যদি সবকিছু করতে পারি তাহলে আরেকজন মানুষ পাশে থাকার কি দরকার আমার কথা হচ্ছে যে পুরুষ মানুষটি আমার জীবনের সঙ্গে জড়াবে সে আর কিছু না পারুক অন্তত আমাকে স্বস্তির আশ্রয়টুকু তো দিতে পারে সংসার জীবনে আমি এতটাই দুর্ভাগা যে এই শান্তিটুকু আমার হয়নি বিয়ের পর একদিনও শান্তি পাইনি তারপরও মানিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু সন্তান জন্মের পর মনে হলো না এর চেয়ে একা থাকাই ভালো সন্তান নিয়ে একা থাকলেও নিজেকে মোটেও একা ভাবেন না শাবনুর তিনি বলেন আমার জীবন কখনোই একা না সব সময় পরিপূর্ণ একটা সময় আমার পরিবার আমাকে আগলে রেখেছে সিনেমায় আসার পর দর্শকের ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে স্বামীর সংসারে পরিপূর্ণ না হলেও সন্তান আমাকে পূর্ণতা দিয়েছে তাছাড়া আমার মা বোন ভাই সবাই এখনো যৌথ পরিবারের মতোই আছি অস্ট্রেলিয়ায় পরিবারের এত লোকজন মনেই হয় না আমি একা একথা বলতে পারি যে বিচ্ছেদের সিদ্ধান্তের পর আমার জীবন অনেক নির্ভর সামনে অনেক সুন্দর হবে বলেও আশা করছি মনে করছি জীবনে সেরা সিদ্ধান্ত নিয়েছি এদিকে শাবনূর চাইনিজ নাগরিককে বিয়ে করেছিলেন এমন দাবি করেছেন শাবনূরের স্বামী অনিক মাহমুদ তবে অনেকের এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শাবনূর অনেক এ ধরনের কথা গণমাধ্যমে বলার পর শাবনূর দিলেন আরেকটি চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমে পাঠালেন অনেকের আরেক বিয়ের তথ্য পাঠানো কাগজপত্র ঘেটে দেখা যায় শাবনুর তার বিচ্ছেদের নোটিশ পাঠানোর পনেরো মাস আগে আয়েশা আক্তার নামের একজনকে বিয়ে করেন অনেক বিষয়টি গোপন রেখেছিলেন বলেও জানান শাবনূর শাবনূর বলেন আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাইনি অনেক আমাকে বাধ্য করেছে আমি অনেক ভেবে চিনতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম ভাবছিলাম বিষয়টা চুপচাপ শেষ হয়ে যাক কিন্তু অনেকের কথাবার্তা মোটেও গ্রহণযোগ্য না উল্টাপাল্টা কথা বলে দেশের মানুষ ও ভক্তের কাছে আমার ইমেজ নষ্ট করতে চাইছিল এমনটা তো হতে দিতে পারি না আমি একটা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আমাকে নিয়ে কোনো কথা বলে যদি বিভ্রান্তি ছড়াতে চাই তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব। এদিকে তিন দিন আগে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অনিক মাহমুদ বলেছিলেন শাবনুর ছাড়া অন্য কারোর সঙ্গে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হননি বিয়ে প্রসঙ্গে জানতে সোমবার দুপুরে একাধিকবার গণমাধ্যম থেকে ফোন করলেও ফোন রিসিভ করেননি অনিক বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ